হবে চালিয়ে যা 2x2 আচ্ছা লাগা বুঝি তবে 2x6 দাদা আরামসে স্প্রাইট খেয়ে যাচ্ছে দাদার কোনো দায়িত্ববোধ নেই ভাইকে নিয়ে যাবে এটা স্প্রাইটও দিচ্ছে না চলে আরে গেঞ্জি একটু চালা চালাবো না তো আমি লকডাউন নেই সেই জন্য আজকে আমরা আবার বারাসাত যাবো বারাসাত কিসের জন্য যাচ্ছি সেটা তোমরা এতক্ষণ টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো তাও একবার বলে দিই আমরা যাবো শেতপুকুর মানে বাবা কাদাবার নিচে দুটো রেস্টুরেন্ট আছে এক হলো গোপাল বার এক হলো মাঠুলদার বিরিয়ানি তো মাঠুলদার বিরিয়ানির ব্যাপারটা তো বুঝলাম যে হয়তো মালিকের নাম মাঠুল ওই জন্য মাঠুলদার বিরিয়ানি কিন্তু গোপালঘাটটা কি সেটা জানি না ফার্স্ট টাইম যাবো তো তোমাদের সাথে সব শেয়ার করবো আর আমরা একটু বাদে বেরোবো কে কে যাচ্ছে সেটাও দেখাবো তোমাদের সাথে তো আর একটা কথা তোমাদের সাথে বলি সেটা হলো আমি কিছুদিন হলো ভিডিও বানাচ্ছি তো ভিডিওতে যদি কোনো ভুল টুল হয় সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও নাহলে তোমরা যদি কমেন্ট না করো বুঝবো কী করেছি কী বলে হচ্ছে তো অবশ্যই কমেন্ট করে জানো আর তোমরা একটু সাপোর্ট করো তোমরা যদি একটু সাপোর্ট করো ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট পাই তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি প্রতিটা ভিডিও এইখান দিয়েই শুরু করি এটা হলো আমার বাড়ির বারান্দা তো আমি প্রতিটা ভিডিও এখান দিয়েই স্টার্ট করি আর আজকে আমরা যাবো বারাসাত যাই না দুটো দোকানই খোলা পাবো কি না এই কোভিডের সিচুয়েশানে যাই না কী অবস্থা এখন যদি না খোলে সেটাও তোমরা বুঝতে পেরে যাবে টাইটেল থাম্বনেল দেখে হয়তো টাইটেল থাম্বনেল এতক্ষণে মানে দেখে নিয়েছো কী আছে না আছে যদি খোলা পাই তো ভালো আর যদি না পাই ভিডিও তো হবেই আমি এখন হাফ রেডি ফুল রেডি হইনি মানে শুধু ওপরে জামাটা পরে যাই ভিডিও বানানোর জন্য জামাটা পরে ভিডিও বানাচ্ছি নিচে এখন হাফ প্যান্ট আছে তো ফুল রেডি হব তারপর বাইরে যাব বাইরে গিয়ে কে কে আসছে সেগুলো তোমার সাথে সব শেয়ার করবো তারপর যাবো বারাসাত তো হ্যাঁ গাইস এখন আমরা চলে এসেছি মাঠে মানে মাঠে না কৌশিকদের বাড়ির সামনে যেহেতু লাইট আর এখানে এই যে কৌশিক এখানে লাইট পড়ছে যাদের মুখে লাইট পড়ছে না তো মাঠে অনেকক্ষণ ছিলাম মাঠে এসে দেখি এরা খেলে যাচ্ছে আমি বলেছি 5টার সময় বেরোবো কিন্তু 5টার সময় যাওয়া হয়নি তাই জন্য এখন বেরোচ্ছি এবার বারাসাতে যাবো আর আমাদের ডিসেম্বর থেকে জানুয়ারি মানে ডিসেম্বর লাস্টের দিক আর জানুয়ারি প্রথম দিকে আমাদের টাকা সব গেছে শেষ হয়ে পিকনিক টিকনিক করে সেই জন্য এখন টাকার খুব ক্রাইসিস তাই জন্য একটা এখানে কম দাম পাই আবার লাইট মারে হচ্ছে আর লাইট মারতে হবে বন্ধ করে নাহলে অসুবিধা হবে তো যাই হোক এবার যাবো ডাইরেক্ট বারাসাত তো বারাসাতে গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি দারুণ মজা হবে তো চলো বাই তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার কোনো আলো দেখতে পাচ্ছি না যেখানে একটু আলো পাচ্ছি সেখান থেকে সিনেমেটিক শটগুলো নিচ্ছি তো সিনেমেটিক শটগুলো দেখতে থাকো তারপর বারাসাতে গিয়ে কথা হচ্ছে এখানে কোথাও আমি আলো পাচ্ছি না চারিদিকে রাস্তার যে আলোগুলো সেগুলো এখন জ্বলছে না জানি না কেন বাড়িতে কারেন্ট আছে কিন্তু চলছে না আর এদিকে শুভম ফ্ল্যাশ জেলে রয়েছে এখানে আর এইভাবে কথা বলছি তো একেবারে বারাসাতে গিয়ে কথা হবে এখানে বেশি বকবো না রাস্তায় আলো নেই শেতপুকুরে চলে এসেছি এই যে বাবা কা ধাবা এর নিচে এইখানে দেখতে পাচ্ছ গোপাল ভাট আর এইখানে হলো মাঠুলদার বিরিয়ানি তো দুটো জায়গাতেই আমরা যাব প্রথমে আমরা গোপাল ভাটে যাব তো গোপাল ভাটে গিয়ে কাকুর সাথে কথা টথা বলবো জিজ্ঞেস করবো যে গোপাল ভাট নামটা কেন রেখেছে আরও অনেক কিছু জিজ্ঞেস করবো আর গোপাল ভাট থেকেও নেবো আর মাঠুলদার বিরিয়ানি থেকেও বিরিয়ানি নেবো নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে নাম তো ফেমাস সবারই ভালো লাগে খেতেও ভালোবাসো তো বিরিয়ানি পাওয়া যায় মোমো পাওয়া যায় চাউমিন পাওয়া যায় রোল পাওয়া যায় ললিপপ পকোড়া মানে এখানে আরেকটাও দোকান আছে মাঠুলদার বিরিয়ানি ওটাও আমাদের ওটাও তোমাদের মানে কার্টুনের নাম হিসেবে খাওয়ার নাম বলে ভক্ত খেতে ভালো
আমরাও ভালোবাসি, ওই জন্য খাওয়া ভালোবাসি, ওই জন্য গোপাল ভাঁড়ের নামগুলো মানে এই নামগুলো আমাদের খুব পছন্দ, ওই জন্য গোপাল ভাঁড় ওদিকে পাঠিয়ে দেবো, ওই জন্যই খেতে ভালোবাসি। আমরা এখানে বাটুলদার আর গোপাল ভাড়ে এসেছিলাম, ভেবেছিলাম দুটোর বিরিয়ানি কম্পারিজন করব, কিন্তু এখানে বলছে মানে যেটা গোপাল ভাড় ওটাই মানে বাটুলদার বিরিয়ানি, দুটো এক। এখানে দুটো নাম দিয়ে আলাদা আলাদা করে খুলেছে, মানে যেহেতু সবাই খেতে ভালোবাসে ওই জন্য গোপাল ভাড়, ওখানে গোপাল ভাড়ও খেতে ভালোবাসে, এদিকে বাঁটুল বাঁটুলও খেতে ভালোবাসে, ওই জন্য এই নামগুলো দেওয়া। আর এটা কাকু কী কী বললো তোমরা জানি না, শুনতে পেয়েছো কি পাওনি, তো যাই হোক ওই জন্য আমি আরেকবার বলে দিলাম। আর এই ওপরে যেটা বাবা কাদা ভাড় রয়েছে শেতপুকুরে, এটাও ওনাদেরই, মানে আগে প্রথমে এইখানে এই গোপাল ভাড়টা ছিল, তো তারপর বাবা কাদা ভাড়টা উপরে খুলেছে, তো এগুলো সব একই সব দোকান। তো আমরা এখানে ওখানে কাকুর সাথে কথা বললাম গোপাল ভাড়ের ওখানে, আর এখানে আমরা বাটুলদার দোকানে মানে বাটুলদার বিরিয়ানি যেটা দোকানটার নাম সেখানে এসে আমরা বসে রয়েছি। তো এখানে বললো দুটো দোকান একই, তো এখান থেকেই অর্ডার দিলাম, আমরা ভাবেছিলাম কম্পিটিশন করবো, সেটা আর হলো না। এখানে তো দেখি বিরিয়ানি আসছে, চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি, এখানে চিকেন বিরিয়ানি হলো 70 টাকা, মটন বিরিয়ানি হলো 150 টাকা। আমরা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি, টাকা খুব শর্ট, কেননা প্রচুর টাকা খরচা হয়ে গেছে ডিসেম্বর আর জানুয়ারি মাসে, জানুয়ারি প্রথম দিকে এই পিকনিক টিকনিকে অনেক টাকা বেরিয়ে গেছে। তো যাই হোক আসুক, বিরিয়ানিটা আসুক, তারপর দেখি টেস্ট কেমন, কম্পিটিশন তো আর করা হলো না, এই দেখি কেমন টেস্ট। আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 70 টাকা, আর চিকেন চাপ হলো 60 টাকা। তো চিকেন চাপ নিইনি, চিকেন বিরিয়ানিটা নিয়েছি শুধু। এখানে 1 পিস পেঁয়াজ আর 2 পিস শসা দিয়েছে, ভাবলাম কম্পিটিশন করবো, সেটা তো হলো না, কারণ দুটোই একই, মানে বাটুলদার আর গোপাল ভাঁড় দুটোই একই। তো দেখি খেয়ে দেখি কীরকম লাগে বিরিয়ানিটা, বিরিয়ানিটা ঝুরঝুরে আছে মোটামুটি, আলুর সাইজটা দেখি আগে, মোটামুটি খুব একটা হিউজ বড় দিয়ে 70 টাকার জন্য এনা। এবার রাইসটা খেয়ে দেখি কিরকম, ও ডিম নেই, ও এইখানে বিরিয়ানিতে ডিম নেই, ডিম দেয়নি কোনো ব্যাপার না, আলুটা দিয়েছে এটাই জানি, আলুটা একটু বড় করেছে। তো রাইসটা খেয়ে দেখি কিরকম লাগে, মানে মোটামুটি খুব যে বলবো হেভি খেতে সেরকম না, খুব যে খারাপ সেরকম না, মোটামুটি ভালো, ঠিকঠাক খেতে, লাইট বিরিয়ানি, লাইট বিরিয়ানি মোটামুটি খাওয়া যাবে, অনেকটা ধরো দিলে তুমি খেতে পারবে, এরকম একটা ব্যাপার। কোয়ান্টিটিটা অনেক দিয়েছে, হ্যাঁ কোয়ান্টিটিটা অনেক অনেকটাই দিয়েছে, দেখতে পাচ্ছ হয়তো কোয়ান্টিটিটা অনেকটা দিয়েছে। তো এরপর আমাদের ছোট ভাইয়ের রিভিউটা দেখো, যাস ভালো করে লক্ষ্য করে দেখবে রিভিউটা, কিছু বুঝতে পারবে রিভিউটা দেখলে। রাইসটা ভালো দিয়েছে এখানে, আর যে আমার আলুটা দেখি এটা নরম, ছোটটা ভালোই নরম আছে, পুরো নরম বলা যাবে না, যেহেতু ভালো পয়েন্ট, আর একটা আমার মাইনাস পয়েন্ট, আমার মাংসটা ছোট পড়েছে মোটামুটি সব কটা, যাই হোক এই টাকার মধ্যে বেশ, আলুটা আলুর থেকে বড়। শুভম তোর কেমন লাগলো? আমার তো জাহিদটাই ভালো লাগে, আমার বিরিয়ানি হলেই হলো, আমি বিরিয়ানি তো খেতে বিরিয়ানি তাহলে কি হবে, শুভমের যাই দেবে তাতেই ভালো। এই বিরিয়ানিটা অনেক টাইম খেতে পাচ্ছি না, তাও ঘেঞ্চু বলল চিকেন চাপটা নেবে, তো চিকেন চাপটাও ট্রাই করা হয়ে যাবে, তো ঘেঞ্চু অর্ডার দে, অর্ডার দে ঘেঞ্চু, দাও দাও অর্ডার দে।
তো আমাদের সামনে এখানে চিকেন চাপ চলে এসেছে। তো এইটা দেখে আমার প্রথমেই একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হলো এখানে চিকেন চাপে তেল, তেলটা দেখতে পাচ্ছি না জানি না, মানে ভর্তি তেল রয়েছে এতে। আর পিসটা দেখি 60 টাকা নিয়েছে, কিন্তু পিসটার সাইজটা অতটা বড় নয়, মানে মোটামুটি একটা সাইজ, খুব যে হিউজ বড় ওরকম না। আর এতে তেল পুরো ভর্তি, মানে মারাত্মক রিচ। এবার খেয়ে দেখি কিরকম, জানি না ভালো হবে কিনা। 60 টাকায় আস্ত মুরগি হয়ে যায়। চিকেনটা নিয়ে দেখি, সবার টেস্ট তো একই লাগে না। চিকেনটা দেখি কতটা সফট, হবে টু ভাই, হবে চালিয়ে যা, টু ভাই টু ভাই টু ভাই টু ভাই ছেড়ে যাচ্ছে না, আমার ছিঁড়ে যাচ্ছে, মারাত্মক শক্ত একদম। 60 টাকা মনে হচ্ছে জলে গেল, কিন্তু 60 টাকা জলে গেল। তোমরা দেবে 60 টাকা না, তুই দিবি, ওটা স্পন্সর করেছিস তুই। এই অবধি ছিল তো ভিডিও ট্রেলার, এইবার পুরো সিনেমাটা দেখতে হবে। তো ভিডিওটা এখনো দেখতে থাকো লাস্ট অবধি, দারুণ মজা হবে, এরপরেই তো আসল মজা শুরু। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমাদের খেয়ে দিয়ে এখন হজম করার জন্য গেঞ্জু স্প্রাইট কিনছে। কেন না বকে কেন স্প্রাইট নিচ্ছে, কারণ হজম করতে হবে। যা চিকেন চাপটা যা খেলাম বেশি রিচ, ও খেয়ে পেট ফেট ব্যথা দেবে, নাহলে পরে পাবি তুই। গেঞ্জু খাওয়ালো স্প্রাইট, ও খাবে না বলেছে, কিন্তু এক ডোক খাবে বলেছে, এক ডোক খাবে বলেছে, এক ডোক এর বেশি না। আমি ভিডিও করছি, আমাকে বলছে খা 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 খা, তুই খেয়ে নে, মানে পান করে নে তারপর। আরে গেঞ্জু হতো চড়া, খেয়ে নে খেয়ে নে, উজ্জ্বলের ভাই থেকে ওর নাকটা বড় বলে, ওর নাকটা খুব বড় আছে বলে ও সাইড দিয়ে নিতে চায় না, ওই জন্য আমার সাথে ও ঘুরছে, আমাকেও ঘুরতে দিচ্ছে না। ঠান্ডা লাগবে শিগগিরই, আমিও দুটো খেয়েছি হজম করার জন্য। আর কৌশিক পুরো বোতলটা মারবে, মানে বোতলটা খাবে না, বোতলটা খাবে না। গেঞ্জু মারিয়েছে না কোন দিক দিয়ে, যাবি কোথায় যাচ্ছিস? আমার টাকা দিয়ে দিয়েছে,
গেঞ্জু বাড়িয়েছে না কোন দিক দিয়ে যাবি ভাই যাবি কোথায় যাচ্ছি এদিকে এদিকে এত টাকা নিয়ে যাবো আমি কোথায় যাবো তুই তো তোর দাদার সাথে যাবি তুই তো স্পাইট রাইট খেয়ে হজম করে নিয়েছি, এবার যাবো বাড়ির দিকে। তো বাড়িতে যাব গিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, তো বাড়ির দিকে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে মারাত্মক মজা হয়ে গেছে, গেঞ্জুর সাথে ওর টাকা দিচ্ছিলাম না, ও টাকা আমার কাছ থেকে পেতো কত 20 টাকা পেতো, তো আমাকে 30 টাকার নোটটা দিয়েছে, ওটাও নিয়ে নিয়েছে, আর আমার 50 টাকাটা আমি নিয়ে নিয়েছি, গেঞ্জুকে ফেরত দিচ্ছিলাম না। তো যাক নিয়ে নিয়েছে, এখন এখানে আমার সাইকেল নিয়ে ঝামেলা হচ্ছে, গেঞ্জুকে সাইকেল চালাতে ওর পাবে। বলছি 5 মিনিট চালা। এই যে দাদা আর এই যে ভাই, দুজন মিলে ঝামেলা করছে দূর থেকে। আমি আমি তো ওই সাইকেলে যাবো টুকের সাথে। এই এখন ওদের মধ্যে মারপিট হচ্ছে, এখন কে জিতবে তার যাইনি। না না তোর সাইকেলে, ওই সাইকেলে আমি যাবো, এতে বসা যাবে, ওটাতে আমি যাবো। এই যে দাদা ভাইয়ের মধ্যে ঝামেলা করে এখন ভাই সাইকেল চালাচ্ছে, ভাইয়ের পা ব্যথা, তবু সাইকেল চালাতে হয় ভাইকে। তোকে চালাতে হবে, নাহলে বাড়িয়ে দেবো। আর বাড়িয়ে আমি হেঁটে চলে যা। আর এই দাদা আরামসে স্প্রাইট খেয়ে যাচ্ছে, দাদার কোনো দায়িত্ববোধ নেই, ভাইকে নিয়ে যাবে। গেঞ্জু স্প্রাইটও দিচ্ছে না এখন। ও ভাই চালাবি, আমি তারপর চালাবো, আমি ওকে বলেই দিয়েছি, তুই 5 মিনিট চালাবি, তারপর আমি যাবো। এ আমার ব্যাগটা আছে, দিয়ে যা আমার ব্যাগ, দিয়ে যা আমার ব্যাগটা, দিয়ে যা। এই গেঞ্জু আয় 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 নিয়ে যাবো। আয় কিরম কুত্তার মতন ডাকছে, গেঞ্জু কিরম কুত্তার মতন ডাকছে, গেঞ্জু আয় আয় আয়। এখন দাদা লেগে গেছে, এখন দাদা লেগে টাকা পয়সা বার করে দিচ্ছে। এই যে এই এই স্প্রাইটের কথা উঠেছে, এই স্প্রাইটের কথা উঠছেই টাকা টাকা দেওয়া। কৌশিককে স্প্রাইটের খোটা দিয়েছে। হ্যাঁ কি অবস্থা এখন, মানে কি ঝামেলা চলছে, স্প্রাইট নিয়ে মারাত্মক ঝামেলা এখন। এবার যাবো, গেঞ্জু একটু চালা, চালাবো না তো আমি। আবার গেঞ্জু চলে যাচ্ছে, বারবার চলে যাচ্ছে গেঞ্জু, বারবার আবার ফিরে আসছে। এখানে স্প্রাইট আবার সুমম চাইছে, সুমম বলেছে দুটো খাবে, দুটোকে টাকা প্রচুর খেয়ে যাচ্ছে, একটা টাকাও দেয়নি, 10 টাকা দে ওকে, দিয়ে দিয়েছি 10 টাকা দে। এবার আমি চলে গেছি, এরা মারপিট করছে। তুই সাইকেলে চালাতে তুই বাড়িয়ে দেওয়ার দিন আজকে ভিডিওগুলো নেয়ার জন্য, যেহেতু সুমার ফোন থেকে ভিডিওগুলো করেছিলাম, ও 4K তে করে রেখেছিলাম, আমি জানি না হয়েছে 1080 তে। তো এখন আবার এডিট করার সময় আমাকে আবার রিএনকোড করতে হবে ভিডিওগুলো। তো যাই হোক, ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও প্রচুর। আর আজকে এই ভিডিওটাতে দারুণ মজা হয়েছে, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, লাভ ইউ।